दीर्घ दिन धरे চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দির পরিদর্শন এবং কক্সবাজার ভ্রমণের প্রবল ইচ্ছাটা পোষণ করে আসছিলেন ত্রিপুরাবাসী। দূরত্ব ছাড়াও নানান কারণে তা হয়ে ওঠেনি। এবারে সেই সুযোগ একেবারে হাতের মুঠোয়। শিগগিরই চট্টগ্রাম থেকে বিলাসবহুল বাস পরিষেবা শুরু করতে যাচ্ছে শ্যামরী পরিবহন সংস্থা। বর্তমানে ভারত বাংলাদেশের মধ্যে ঢাকা কলকাতা, খুলনা কলকাতা, ঢাকা আগরতলা কলকাতা, ঢাকা শিলং গুয়াহাটি, ঢাকা শিলিগুড়ি গ্যাংটক রুটে বাংলাদেশের সরাসরি বাস পরিষেবা চালু রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য সরকারের চারটি বাস চলাচল করছে। প্রত্যেকটি রুটেই দেশের শীর্ষ পরিবহন সংস্থা শ্যামরী পরিবহন অপারেটর হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছে। মূলত বাংলাদেশ ভারতের মধ্যে একমাত্র অপারেটর যাদের হাত ধরে দুদেশের মধ্যে মৈত্রীর সেতু বন্ধন তৈরি হয়েছে। অতিমারির কারণে ঢাকা গুয়াহাটি এবং ঢাকা শিলিগুড়িতে বাস পরিষেবা স্থগিত রয়েছে। তবে অচিরেই এই পথে বাস পরিষেবাও চালু হবে বলে নিউজ ভ্যানগার্ডকে জানালেন বাংলাদেশের অন্যতম পরিবহন সংস্থা শ্যামরী এনআর ট্রাভেলস এর এমডি শুভঙ্কর ঘোষ রাকেশ। আমরা এখন বর্তমানে আমাদের আরেকটি রুটের কথা আমরা চিন্তা করছি, যে চট্টগ্রাম থেকে আগরতলা। এই অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে আপনারা জানেন যে অসংখ্য মানুষ, চট্টগ্রাম, নোয়াখালী এবং চাঁদপুর এবং ফেনী ডিস্ট্রিক্টগুলোতে অসংখ্য মানুষ বাস করে, যাদের অনেক রিলেটিভ এবং ব্যবসা বাণিজ্য। স্বাধীনতার সূতিকাগার চট্টগ্রাম, ভারত উপমহাদেশের প্রথম সশস্ত্র বিপ্লবীর মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও তার অন্যতম সহযোদ্ধা বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার এই চট্টগ্রামেরই সন্তান। চট্টগ্রামে তাদের সমাধি রয়েছে। সরাসরি বাস পরিষেবা চালু হলে ত্রিপুরাবাসী স্বল্প ব্যয়ে অল্প সময়ে চট্টগ্রাম ভ্রমণ করতে পারবেন এবং চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য সঙ্গে পরিচিত হওয়া সম্ভব হবে। তাতে করে উভয় দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধিও আসবে। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির পরিদর্শন, বিশ্বের সর্ববৃহৎ কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের প্রবল ইচ্ছাটা পোষণ করে আসছিল ত্রিপুরাবাসী। এবারে এসে গেল সেই সুযোগ। বলতে পারেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দূরত্বটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে ত্রিপুরাবাসী। চট্টগ্রামের সাথে ত্রিপুরার বাস সার্ভিস চালু হতে যাচ্ছে, এটা খুব একটা আনন্দের সংবাদ, বিশেষ করে ত্রিপুরাবাসীর জন্য। কারণ তারা তাদের পুণ্যভূমি যেটা চন্দ্রনাথ ধাম, সাংস্কৃতিক অঞ্চলগুলো, অংশগুলো রয়েছে, তারা তারা দেখে এই ফলে কিন্তু উভয় দেশের ভিতরে একটা ভাব বিনিময় হবে, সামাজিক একটা মেলবন্ধন হবে, সংস্কৃতি বিনিময় হবে। টুরিস্ট স্পট কক্সবাজারের সমুদ্র সৈকতের সৌন্দর্য যেমন তারা দেখতে পারবেন, পতেঙ্গা সমুদ্র সৈকতটাও কিন্তু তারা ভিজিট করতে পারবেন। শুধু তাই নয়, এখানে কিন্তু রয়েছে আমাদের স্বাধীনতা স্মৃতিকাগার মাস্টারদা সূর্য। চট্টগ্রাম ত্রিপুরা সরাসরি বাস পরিষেবা চালুর মধ্যে দিয়ে ত্রিপুরাবাসীর সেই আকাঙ্ক্ষাটা পূরণ হতে যাচ্ছে। নিউজ ভ্যানগার্ডের সঙ্গে একান্ত সাক্ষাতে এসে এমনই আনন্দ সংবাদ দিলেন বাংলাদেশ ভারতে বাস পরিষেবা প্রতিষ্ঠান শ্যামরী পরিবহনের এমডি শুভঙ্কর ঘোষ রাকেশ। জানালেন চট্টগ্রাম ত্রিপুরা সরাসরি বাস পরিষেবা চালু করার বহু অনুরোধ তাদের কাছে এসেছে। তাছাড়া শীঘ্রই ঢাকা গুয়াহাটি ও ঢাকা শিলিগুড়ি রুটেও চালুর আশা করছেন বাস। রাকেশ বাবু, আমাদের কাছে অনুরোধ আসছিল যে তারা যেন খুব সহজে আগরতলা যেতে পারে। এতদিন তাদেরকে বামুনবাড়িয়া ঘুরে আখাউড়া সীমান্ত দিয়ে যেতে হতো, যেহেতু ময়নামতিতে একটি শর্ট রাস্তা আছে, যার তো এ পর্যন্ত ঢাকা ঢাকা ঢাকার সাথে আপনার ঢাকা কলকাতা, ঢাকা খুলনা কলকাতা, ঢাকা শিলং গুয়াহাটি, আগরতলা ঢাকা কলকাতা, আপনার ঢাকা আগরতলা বাস সার্ভিস আমরা কয়েকটা রুটে চালাচ্ছি। তো এইসব পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশের যাত্রীর এতটাই চাপ যে ঢাকা কলকাতা রুটে আরো ট্রেন পরিচালনার অনুরোধ এসেছে ভারতের তরফে। সরাসরি বাস পরিষেবা চালু হলে ত্রিপুরাবাসীর পাশাপাশি চট্টগ্রাম, নোয়াখালী এবং ফেনীর বাসিন্দাদের ত্রিপুরায় ভ্রমণ বাড়বে। রামগড় মৈত্রী সেতু দিয়ে চট্টগ্রাম থেকে মাত্র 4.5 ঘন্টায় আগরতলা পৌঁছানো যাবে। চট্টগ্রাম ত্রিপুরা সরাসরি বাস সার্ভিস, এর ফলে তারা হচ্ছে চন্দ্রনাথ ধাম এবং কক্সবাজার পরিদর্শনে আসতে পারবেন। অতিমারির কারণে দুদেশের মধ্যে বাস চলাচল 2 বছরের বেশি সময় বন্ধ থাকার পর গত 10 জুন বাস ও ট্রেন চলাচল শুরু হয়েছে। তাতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও যাত্রীর চাপ সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা কলকাতা রুটে আরো একটি ট্রেন পরিচালনার অনুরোধ জানানো হয়েছে। ঢাকা থেকে এইচ রিদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।